হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রসিকখানাতে। একটু ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল। আপনারা কি ভুলে গেছেন আমায়? আপনারা ভুলতে চাইলেও আমি কিন্তু ঠিক মনে করিয়ে দিব। আজ রসিকখানা মেনুতে একটি সহজ, আবার সবাই রান্না করে নিতে পারে সেরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছে, চিকেন রোস্ট। কিন্তু আমি একটু অন্যভাবে কিছু উপকরণ বেশি দিয়ে আজ তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে একটু কষ্ট করে পুরোটাই দেখবেন। আমি এই কথা বলতে পারি যে আমার এই রেসিপি দেখে চিকেন রোস্ট তৈরি করে নিলে সবাই আপনার অনেক প্রশংসা করবে, বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন ধরনের রান্না আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তার আমার পেজটিকে ফলো দিবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি 8টি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি নাইফ দিয়ে দুই সাইডে চিরে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়, এতে রান্নার পর খেতে ভালো লাগবে। এখন এক চামচ লবণ ছড়িয়ে দেব, দুই চামচ পরিমাণ লেমন জুস নিয়েছি দিয়ে দিব, এতে চিকেনগুলো তাড়াতাড়ি সফট হবে। অল্প জর্দা রং নিয়েছি দিয়ে দিব, চিকেনের সাথে মেখে নেব, এতে চিকেনগুলো ভাজার পর সুন্দর কালার হবে। মাখা হয়ে গেছে, আধা ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব সাইডে। এদিকে কিছু মশলা অ্যাড করব, একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, এক কাপ পরিমাণ হবে। এখন কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসা ফেলে নিয়ে নিচ্ছি। দুই চামচ পোস্ত নিয়ে নিব, এক কাপ টক দই নিয়েছি নিয়ে নিব। এখন কিছু মশলা নিয়ে নিচ্ছি, অল্প জয়ত্রী, গোলমরিচ, সাহাজিরা, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ। বড় এলাচের গন্ধটা খুব স্ট্রং থাকে তাই একটি ইউজ করব। একটা জায়ফল থেকে হাফ নিয়ে নিব, অল্প কিশমিশ নিয়েছি নিয়ে নিব। ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব, মিহি একটা পেস্ট হবে। হয়ে গেছে, একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন দুই চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে রেখে দিব সাইডে, পরে এটি রান্নায় ইউজ করব। এখন চিকেনগুলো ভাজার জন্য চুলার কাছে চলে যাব। প্যানে পর্যাপ্ত পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে এসেছে। এখন একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এপার ওপার উল্টে ভেজে নেব, বেশি ভাজলে রোস্ট খেতে ভালো লাগে না। হয়ে গেছে, একটি প্লেটে নামিয়ে নিব। সেই প্যানের মধ্যে দুটি তেজপাতা দিয়ে দিব, অল্প এলাচ দারচিনি ফোড়ন দিব। এখন কুচি করে পেঁয়াজ দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ, বেশি লালচে করব না, হালকা সফট হলেই। এতে তিন চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিব, দুই চামচ আদার পেস্ট দিব, হাফ কাপ পেঁয়াজের পেস্ট করে নিয়েছি দিয়ে দিব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিব। এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিব, এতে সুন্দর একটা কালার হবে। নেড়ে মিশিয়ে নিব। রোস্ট তৈরির সময় একটু তেল বেশি লাগে, আপনাদের কাছে তেল কম মনে হলে অল্প তেল অ্যাড করে নেবেন, আমার কাছে আর লাগবে না মনে হচ্ছে। এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, আবার মিশিয়ে ভেজে নিব। এই পর্যায়ে হাফ চামচ লবণ অ্যাড করব। কিছুক্ষণ ভেজে নিয়ে যে পেস্টটা আগে রেডি করে রেখেছিলাম দিয়ে দিব। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই আমি একবারে মশলাগুলো অ্যাড করছি না, এক একে দিচ্ছি, আবার কষিয়ে নিচ্ছি,
কারণ মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে খেতে ততটা সুস্বাদু হবে। মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দেব। এখন আবার তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যন্ত কষিয়ে নেব। হয়ে গেছে, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন বাকিটা সেদ্ধ করে নেব। এক কাপ দুধ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে সুন্দর একটা ফ্লেভার হবে। অল্প কিশমিস ছড়িয়ে দিব, এটি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এক চামচ ঘি ছড়িয়ে দিব। দুধটা শুকিয়ে যাবে, উপরে তেলটা বেশি উঠবে, সেই পর্যন্ত চুলায় রাখব। 5 মিনিটের মতো সময় লেগেছে, দেখুন এটি হয়ে গেছে। একটু সার্ভিং ডিশে নামিয়ে দেখাচ্ছি। উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা টেস্টি লাগছে। খেতেও একদম মেয়ে বাড়ি খাচ্ছি মনে হবে, একদম জমে যাবে। আপনারা বাসায় আমার এই রেসিপি দেখে তৈরি করে সবাইকে একদম চমকে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন। একটি লাইক দেখলে আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।